সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। ভয়ঙ্কর ডাকাতি হয়ে গেল হুগলি জেলার গোঘাটে। মধ্যরাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে গেল গোঘাট থানার অন্তর্গত ভাদুর পঞ্চায়েতের মির্গা এলাকায়। তখন রাত প্রায় একটা। একটি ডাকাত দল এলাকার বাসিন্দা সরোজ মণ্ডলের বাড়িতে হানা দেয়। প্রথমে ওই ডাকাত দল বাড়ির মূল দরজা শাবল দিয়ে ভাঙে। এরপর গৃহকর্তা বেরিয়ে আসতেই তাকে বেধড়ক মারধর করে। বাড়িতে ঢুকে পড়ে ডাকাতের দলটি। বাড়িতে ঢুকে বাড়ির বাকি সদস্যদেরকেও মারধর শুরু করে, এমনকি মহিলাদেরকেও বাদ দেয়নি এই ডাকাত দলের লোকজনেরা। এরপর একে একে বাড়ির সমস্ত চাবি খোলানো হয় জোর করে। তারপর যা যা জিনিসপত্র ছিল, টাকা পয়সা সোনা দানা ছিনিয়ে নিয়ে যায় তারা। আনুমানিক নগদ ও সোনা মিলিয়ে কয়েক লক্ষ টাকা খোয়া গেছে। বহুদিন পর এরকম ভয়াবহ ডাকাতির ঘটনার সাক্ষী থাকল হুগলি জেলার গোঘাট থানা এলাকা। প্রায় আধ ঘন্টা অপারেশন চালিয়ে ডাকাত দলটি বেরিয়ে যায়। এলাকাবাসীর চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। দেখুন বিস্তারিত। তো রাত একটার সময় এসে গেট ভেঙে এসে আগে শ্বশুরমশাইকে ধরেছে। শ্বশুরমশাই এসে আমাদের যেই দরজাটা ধাক্কা দিয়েছে, আমরা খুলতেই তিনজন মিলে ঢুকে পড়েছে। ঢুকে মারধর করে আলমারি খুলে সব নিয়ে চলে গেছে। কতজন কি এসেছিল? ওরা তিনজন ভেতরে এসেছিল, বাকি বাইরে ছিল। বুঝতে পেরেছেন কতজন ছিল? না, সেটা বুঝতে পারিনি। ভেতরে তিনজনই ঢুকেছিল। তাদের মুখ হাত কিভাবে কি ছিল? মুখ হাত মাস্ক দিয়ে বাঁধা ছিল, গামছা পরা ছিল মাথায়। হাতে কি ছিল? হাতে শাবল, শাবল ছিল। একটা হচ্ছে কাস্তের মতো ছিল। ভয় দেখাচ্ছে, মারধর করছে, আলমারি চাবিকাঠি দাও। আপনার স্বামীকে কি দিয়ে মারলো? শাবল দিয়ে। আর দেই মেরে দেয়? হ্যাঁ। দিয়ে তারপর আপনার আলমারি থেকে কি কি পেলো? যেগুলো ছিল টুকিটাকি সব পে। হ্যাঁ। আনুমানিক কত টাকা হলো? কি হাজার কি মানে একটু এইভাবে দাঁড়ান না। হ্যাঁ, মোটামুটি কত টাকা কি নিয়ে গেছে? মোটামুটি লাখ দেড়েক এরকম হবে। এর আগে কখনো চুরি হয়েছিল নাকি? এর আগে না 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 না, এই প্রথমবার। আপনার নাম দিদি ভাই? আমার নাম দেবশ্রী মণ্ডল। গতকাল রাত একটার সময় চাবিটা ছোটালো। ছোটার পর আমি ভাবলাম যে আমার ছেলে বোধহয় ফাঁক দিয়ে চাবি খুলে বেরোচ্ছে, গাড়ি ভাড়া যাই তো। হ্যাঁ, গাড়ি দিয়ে বেরোচ্ছে বোধহয়। দেবু দেবু দেবু, হ্যাঁ, গাড়ি করে যাবি রাত রাত্রে ভাড়া। তারপরে দেখি না সঙ্গে সঙ্গে আমি বেরোচ্ছি, তিনটে লোক আমার ধরে ফেলো, ধরে রড দিয়ে মেরে এখানে ফাটিয়ে দিল। হ্যাঁ, ব্লিডিং হলো। তারপরে ব্যাটাকে আমার ব্যাটার ঘরটা ধাক্কালো, ব্যাটা বেরিয়ে পড়লো, ব্যাটাকেও মারলো মেরে বলে যা চাবিকাঠ দিয়ে। বৌমা চাবিকাঠ দেয়নি বলে বৌমাকে মারলো। বৌমার আলমারি চাবিকাঠ দিয়ে দিল। যা আমার ঘরটা লুটপাট করলো প্রথমে, এবার করে ব্যাটার ঘরটা লুটপাট করলো, সোনা দানা টাকা করে যা পেলো নিল। এ আবার পাশে একটা ঠাকুর আছে, ওইটা সব খুললো, খুলে সব লুটপাট করে যা যা ছিল সমস্ত কিছু নিয়ে চলে গেল। আপনার নাম কি? সরোজ মণ্ডল। পেশাই কী করেন? পেশা আমি বিচারের ওখানে সে ডেইলি আবার কাজ করি, 200-100 টাকা 500 টাকা মাইনে দেয়। আমি ওই কাজ করি। মনের জানালা বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্ট দ্বারা পরিচালিত মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সহায়তা কেন্দ্র মনের জানালা
পূর্বাত্রি কমপ্লেক্স ডানকুনি হাউসিং সন্নিকট ডানকুনি হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।